এই যে সবে প্রথমে একটা বেচের ভেজে তোলা হয়েছে খানিকটা, আর খানিকটা ভাজা হচ্ছে পেঁয়াজি। আজকে লাঞ্চে ডিনারের সাথে, ডিনারের আইটেমের সাথে পেঁয়াজি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিম। আর আমি অ্যানা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল সকাল 9টাও বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ওয়েদারটা জানো তো খুবই ভালো, মানে একটু রোদ উঠছে, হাওয়া হচ্ছে, দুদিন বাদে মানে এই কদিন বৃষ্টির পরে যে রোদটা উঠছে খুব ভালো লাগছে। কি বলো তো, বৃষ্টিতে বৃষ্টিতে তো চারিদিকে মানে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, মানে যা মানে খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। তার মধ্যে তো আমাদের ঘরে কাজ হচ্ছে তোমাদের দেখালাম, তাই এখনের জন্য আমাদের জায়গা এই যেই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম ওই দেখো ওখানে প্লাস্টিক দিয়ে রেখেছি। কারণ যতই রোদ উঠুক বর্ষাকাল তো সাবধানের মান নেই, তো তার জন্যই ওটা দিয়ে রাখা হয়েছে যে যখন মানে বৃষ্টি পড়লে যদি সেরকম জল টল পড়ে তো ওটাকে দিয়ে দেওয়া হয়ে যাবে, ঠিক মানে সেট করে দেওয়া যাবে। তো সেগুলো সব ঠিকঠাক করে রাখা হয়েছে। আর আমরা এখন এই ঘরেই শিফট করেছি আবার, মানে কালকে থেকে আবার এই ঘরেই যাচ্ছি। তো যাই হোক, চলো আজকে সারাদিনে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আবারও মানে মিস্ত্রি কাজ করতে এসছে, তো আজকে কিছু ইলেকট্রিকের কাজ করানোর কথা আছে। তো দেখা যাক, মানে সব কিছু মিলিয়েই চলছে। আর তার মধ্যে আমার ভোরবেলা থেকে এত ঠান্ডা লেগে গেছে যেন তো কথা বলতে পারছি না তোমাদের সাথে ঠিক করে। তো এখন অবধি সকাল থেকে জানো তুমি কিছু খাইনি, তো খাবো। যাক চলো, সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? একদম স্কিপ করবে না ভিডিওটা। তাই যে আমার ডিম ম্যাগি রেডি, আজকে আমি ডিম দিয়ে ম্যাগি দিয়ে এভাবে খাচ্ছি। দেখো সুন্দর করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করিনি জানো তো, আর পারছি না। কালকে অনেক রাতে অনেক তার কালকে রাতে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, তো এখন আর খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। গুড ইভিনিং গাইস, সকালের পরে এখন নিলাম, কারণ তোমাদের বলছিলাম যে সকালবেলায় শরীরটা খুব খারাপ লাগছিলো জানো তো, তাই সেরকম কিছু করিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি। শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো আজকে, তো এখন ঠিক আছি। তো তারপর লাঞ্চ করে একটু মানে শুলাম, রেস্ট নিলাম। আর বাইরে না আজকে বৃষ্টিও হয়েছে জানো তো, এখনও পর্যন্ত মেঘ করে আছে, তোমাদের দেখাবো। তো এখনও পর্যন্ত মেঘ করে আছে, আর বৃষ্টিটা হয়েছে বলে জামা কাপড়গুলো ওই যে আবার তুলে নিয়ে এসে ঘরে দিতে হয়েছে। আর ওই যে ওখানে দেখো ওই যে নীল প্যাকেটে মোড়া, ওটা হচ্ছে গিয়ে পাখা, আমাদের যে পাখাটা এখানে চলে, তো পাখাটা হচ্ছে গিয়ে একদম খারাপ হয়ে গেছে। তো পাখাটাকে ওই জন্য ওইভাবে ওখানে মুড়ে মারে রেখে দেওয়া হয়েছে, যেটাকে মানে দোকানে নিয়ে যেতে হবে বলে। আর এমনিতেই তো তোমাদের বললাম যে আমাদের ঘরে কাজের জন্য অবস্থা খুবই খারাপ, আজকে যেন তোমাদের কাজ শেষ হয়েও যেত, বাট কিছু মানে কারেন্টের কাজ করতে হবে, লাইট টাইট কিছু লাগানোর আছে, কিছু কাজ আছে, তো সেগুলো কাজের জন্য আমাদের কাজটা আরও মানে দুদিন পিছিয়ে গেল। তো যাই হোক, কোনো রকমে আছি, ঘর দোরের অবস্থা খুবই খারাপ এর জন্য, বুঝতেই পারো। তো যাই হোক চলো, আর চলো তোমাদের দেখাই যে কতটা মেঘ করেছে, প্রচণ্ড কালো হয়ে রয়েছে। আর এবার তো আবার পড়াতেও যাব, ভালো লাগছে না, ঘুম পাচ্ছিল যেন ঘুমাইনি। চলো তোমাদের দেখাই, তারপর আবার আসছি। এই যে দেখো আমি তোমাদের জানলা দিয়ে দেখেছি, এখানে প্রচুর গাছপালা আছে, তাও মানে দেখছো যে কিরকম, বুঝতে পারছি কিনা জানা বুঝতে পারছো কিনা জানি না, দেখো একটা কালো মেঘ করে আছে। ক্যামেরায় হয়তো অতটা ভালোভাবে আসছে না, বাট খুবই মেঘ করে আছে জানো তো, খুবই মেঘ করে আছে, মানে নামলে আবারও ভালোভাবে নামবে কিন্তু ভালোভাবে নামছে না। এই দেখো কালো হয়ে রয়েছে মেঘটা। চলো বৃষ্টি নামবে, এর মধ্যে আমাকে বেরোতেও হবে, দেখা যাক কতটা কি করতে পারি, কি মেঘ। তো গাইস সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, বাড়ি এসেছি, এবার এসে আমি ডিনার করব, কারণ এখন বাজে রাত্রি 10টা। তো এসে একটু বসে টিভি টিভি দেখছিলাম। আর আমার আবার কী হয়েছে জানো তো, আজকে রাস্তায় বেরিয়েছি, রাস্তায় বেরিয়ে চলতে চলতে অর্ধেক রাস্তাও যাইনি, আমার জুতো ছিঁড়ে গেছে।
তো সেই ছেঁড়া জুতো পরেই মানে কাজকর্ম করে এসেছি কোনো রকমে, তার মধ্যে তো রাস্তায় জল কাদা হয়ে রয়েছে, আরও সমস্যা। তো যাই হোক, কোনো রকমে করেছি, তার জন্য একটু পাটাও ব্যথা হয়ে গেছিলো, এসে বসলাম। তো এবার করবো টিফিন, তার এখন চলো, আর মা এখন করছে গিয়ে পেঁয়াজি, চলো তোমাদের দেখাই। এই যে সবে প্রথমে একটা ব্যাচের ভেজে তোলা হয়েছে খানিকটা, আর খানিকটা ভাজা হচ্ছে পেঁয়াজি। আজকে লাঞ্চ ডিনারের সাথে, ডিনারের আইটেমের সাথে পেঁয়াজি অ্যাড হচ্ছে। তো এই যে আর খানিকটা দিয়েছে, তো এইভাবে ভাজা হয়ে যাক। তো পেঁয়াজিটা ভাজা হয়ে গেলেই আমি ডিনার করতে বসবো, কারণ আমার জন্য ভীষণ খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা কোনো টিফিন করিনি কিচ্ছু না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নিই, তো ব্লগটা এখানেই শেষ করছি। আর কি বড় করব, আর কিছু দেখানোর মতো, শেয়ার করার মতন কিছু নেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমাকে ভালো লাগলে, আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।